আমার বাড়িতে আমার এলাকায় আমার পাড়াতে আমি যদি জয় বাংলা বলি আমি নাকি বাংলাদেশী আর প্রধানমন্ত্রী ঢাকায় গিয়ে শেখ হাসিনাকে 5000 করিয়ে বলছে জয় বাংলা তিনি নাকি দেশপ্রেমী এই বিচারিতা মানবেন এই বিচারিতা মানবেন আপনারা আমি করলে বলৎকার আর তুমি করলে চমৎকার আমি করলে ক্যারেক্টার ঢিলা আর তুমি করলে রামলীলা তোমার এত কিসের অসুবিধা ভাই বাংলা এসে জয় বাংলা বলতে তুমি বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলছো আর বলছো হিন্দু ধর্মের ভারতের বাহক এরা বাংলা এসে জয় বাংলা বলে না কেন জানেন বাংলা এসে জয় বাংলা বললে বাঙালির জয় জয়কার হবে বাংলা এসে জয় বাংলা বললে মমতা ব্যানার্জির জয় জয়কার হবে বাংলা এসে জয় বাংলা বললে বাংলার সংস্কৃতির জয় জয়কার হবে তাই বাংলা এসে জয় বাংলা বলবে না মধ্য বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলবে আপনি দেখুন কি অবস্থা এই যে করোনা চলছে রোজ করোনার কারণে আজকে গ্রাফ ঊর্ধ্বমুখী আপনারা দেখেছেন তো কালকে 170,000 প্রায় কেস হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে আর ভারতে 130 কোটি মানুষ থাকে কত ভ্যাকসিন পাঠিয়েছে জানেন কেন্দ্রের সরকার ভারতবর্ষে সব মিলিয়ে শুনে রাখুন 1 কোটি ভ্যাকসিন পাঠিয়েছে 130 কোটির দেশ 129 কোটি মানুষের জন্য ভ্যাকসিন নেই 1 কোটি মানুষের জন্য ভ্যাকসিন পাঠিয়েছে টিকা পাঠিয়েছে আর বিদেশে কত ভ্যাকসিন পাঠিয়েছে জানেন মোদীজির সরকার 10 কোটি ভারতের জন্য ভারতে টিকা তৈরি হচ্ছে যেই ভারতে টিকা তৈরি হচ্ছে সেই ভারতে 1 কোটি টিকা পাঠাচ্ছে আর যে ভারতে 130 কোটি মানুষ থাকে সে ভারতের জন্য 1 কোটি ভারতে মেডিসিন তৈরি হচ্ছে ভারতে টিকা তৈরি হচ্ছে আর রফতানি করে বাইরে টিকা পাঠাচ্ছে 10 কোটি বাংলাদেশে টিকা পাঠিয়েছে 50 লাখ পাকিস্তানে টিকা পাঠিয়েছে 50 লাখ নেপালে টিকা পাঠিয়েছে 30 লাখ তারপর ভুটানে টিকা পাঠিয়েছে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা পাঠিয়েছে সিঙ্গাপুরে টিকা পাঠিয়েছে শ্রীলঙ্কায় টিকা পাঠিয়েছে তারপর আপনার দক্ষিণ আফ্রিকায় টিকা পাঠিয়েছে আমেরিকায় টিকা পাঠিয়েছে 10 কোটি টিকা বিদেশে পাঠিয়েছে আর 1 কোটি টিকা দেশে পাঠিয়েছে যেখানে দেশে টিকা তৈরি হচ্ছে তার কারণ কি জানেন মানুষের জীবনের এদের কাছে কোনো দাম নেই নিজের ভাবমূর্তি এদের কাছে সব মোদিজি চায় যে মানুষ বাঁচুক আর মরুক আমার কিচ্ছু যায় আসে না সারা বিশ্ব যেন মোদির নামে ঢাক ঢোল পেটায় সেখানে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন 10 কোটি মানুষকে খাদ্যসাথীর আয়তায় নিয়ে এসেছে বলতে পারতো তো যে আমি 1 কোটি লোককে খাদ্যসাথীর আয়তায় আনবো 1 কোটি আমি গুজরাটের লোককে দেবো আগামী দিন যাতে আমার দলকে সর্বভারতীয় দল করা যায় 1 কোটি মধ্যপ্রদেশে দেবো 1 কোটি ত্রিপুরা 1 কোটি আসামে দেবো 30 লাখ ত্রিপুরায় দেবো 20 লাখ অরুণাচলে দেবো 10 লাখ তামিলনাড়ুতে দেবো 10 লাখ উত্তরপ্রদেশে দেবো বলতে পারতো তো মমতা বন্দ্যোপাধ্যায় তা করেনি আপনি বিজেপি করলেও আপনি স্বাস্থ্যসাথীর আওতায় আপনি সিপিএম করলেও আপনি স্বাস্থ্যসাথীর আওতায় আপনি কংগ্রেস করলেও আপনি স্বাস্থ্যসাথীর আওতায় আপনি তৃণমূল করলেও স্বাস্থ্যসাথীর আওতায় আপনি নির্দল করলেও স্বাস্থ্যসাথীর আওতায় মোদীজির কাছে নিজের ভাবমূর্তি আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের রাজ্যের মানুষের জীবন এবং প্রাণ আগে এটাই হচ্ছে পার্থক্য দুজনের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে আমি আপনাদের অনুরোধ করব যে উন্নয়নের নিরিখে আমরা যেখানেই সভা সমিতি করছি আমরা উন্নয়নের কথা বলছি আমরা বলছি দিদি কি করেছে এবং আগামী দিন আপনি কেন ভোট দেবেন বিজেপি এত বড় রাজ্যে ক্ষমতায় একটা রাজ্য বলুক তো যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় খাদ্য দিচ্ছে একটা রাজ্য বলতে পারবেন বলতে পারবেন না আপনি দেখুন একটা মহিলার সাথে লড়াই করতে গিয়ে এরা পারছে না এই কয়েকদিন আগে শম্পা ধারার উপর আক্রমণ করেছে বিজেপির কর্মীরা দা নিয়ে কুঠারি নিয়ে তীর ধনুক নিয়ে আক্রমণ করেছে কেন একটা এসসি বা বাড়ির মহিলা একটা দলিত বাড়ির মেয়ে গায়ে লাগছে তার কারণ সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের তথ্য পরিসংখ্যান যদি আপনারা দেখেন ভারতবর্ষে গত 7 বছরে সব থেকে বেশি যদি কোনো রাজনৈতিক দল কোনো সমাজের উপর অত্যাচার করে থাকে সেই দলের নাম বিজেপি আর এই সমাজের নাম হচ্ছে দলিত
बनाने के लिए नहीं की जानी चाहिए, राजनीति की जानी चाहिए तो देश बनाने के लिए राजनीति की जानी चाहिए बहनों भाइयों, केवल सरकार बनाने के लिए राजनीति नहीं की जानी चाहिए।